আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল প্রোডাক্ট ট্রেনিং এবং জুম লাইভ সেশনে। সাথে সাথে এটা ফেসবুকেও লাইভ হচ্ছে। যারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। টিএনসি বাংলাদেশ কোম্পানিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বরাবরের মতো। তো এই মাসের ট্রেনিং সময়সূচিতে প্রথম প্রোডাক্ট ট্রেনিংটা হতে যাচ্ছে। আজকে ট্রেনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিকজ এখানে অনেকগুলো ইনফরমেশন থাকবে। আজকে 5টা সলিড অর্গান নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে, এবং এই অর্গানগুলো সুরক্ষার জন্য কিভাবে প্যাকেজ আকারে আমরা প্রোডাক্টগুলো গ্রহণ করব, টিএনসির যে পণ্যগুলো আছে সেগুলো আমরা কিভাবে গ্রহণ করব, সেই বিষয় নিয়ে আজকে খুব জায়গায় আলোচনা হবে। তো নিশ্চয়ই আপনারা সবাই এখানে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই তাদের টিম নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সো ধন্যবাদ আর কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আর কথা না বাড়ি আজকের মতো আমরা প্রোগ্রামটা শুরু করে দিতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকে ট্রেনিংটা মূলত হবে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে, এবং এই প্রোডাক্ট ট্রেনিং করার জন্য আমি আপনাদের সাথে আছি মইনুল হাসান চৌধুরী, চট্টগ্রাম ব্রাঞ্চের ট্রেনিং ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত প্রায় 8 বছরের বেশি সময় ধরে আমি ট্রেনিং প্রফেশনের সাথে যুক্ত আছে। বেসিক্যালি টিএনসি যত ধরনের ট্রেনিং রিলেটেড কাজগুলো হয়ে থাকে এবং ট্রেনিং এর যে প্রশিক্ষণ রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে সেগুলোতে আমার অংশগ্রহণ করার অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার জন্য সেই অভিজ্ঞতার ঝুড়ি থেকে আজকে আপনাদেরকে আমরা কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করবো। আশা করি আপনারা যদি এখান থেকে মনোযোগ সহকারে যদি আপনারা ট্রেনিংটা দেখেন আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে মইনুল হাসান চৌধুরী, চট্টগ্রাম ব্রাঞ্চের ট্রেনিং ইনচার্জের দায়িত্ব পালন করছি। পেশাগত দিক থেকে আমি একজন ফার্মাসিস্ট, দেশের দুইটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ ফার্মেসি এবং মাস্টার্স অফ ফার্মেসি ডিগ্রি অর্জন করার সৌভাগ্য হয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই এবং টিএনসি থেকে 2017 সালে সেরা স্টাফ এবং সেরা ট্রেনার হিসেবে নির্বাচিত হই। তো দেখতে পাচ্ছেন আমার ট্রেনিং ক্যারিয়ারের কিছু ছবি, আসলে ছবি দিয়ে শেষ করা যাবে না, অনেক ছবি রয়েছে। কিছু ছবি কিছু অঞ্চলের আপনাদের জন্য শেয়ার করছি, যে আমার যে ট্রেনিং অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো জায়গায় কোনো অঞ্চলে কোনো প্রান্তে ট্রেনিং হচ্ছে, সেই ট্রেনিং গুলোর ছবি কিন্তু এখানে যদি ট্রেনিং ছবি যদি শেয়ার করতে চাই আসলে অনেক সময় লেগে যাবে। তো আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, এবং এই ট্রেনিং করানোর সুবাদে আমি বেসিক্যালি অনেকগুলো জায়গায় ভ্রমণ করার সুযোগ হয়েছে। উল্লেখযোগ্য দেশ হিসেবে ইন্ডিয়াতে ভ্রমণের সুযোগ হয়েছিল 2017 সালে, এবং 2019 সালে দুবাইতে ভ্রমণের সুযোগ হয়েছিল কোম্পানির তরফ থেকে। স্টাফ হিসেবে আমাদের দুইজন স্টাফ ওখানে ভ্রমণ করার সুযোগ হয়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের কিছু নান্দনিক ছবি। আমাদের এই বছর দুবাইয়ের একটা প্রমোশন পলিসি আছে, আপনারা নিশ্চয়ই অনেকে অবগত আছেন যে প্রমোশন পলিসিটা কখন থেকে শুরু হয়েছে এবং কখন শেষ হবে। ডিসেম্বর মাসে এই প্রমোশন পলিসিটা শেষ হবে। তো আপনারা চাইলে কিন্তু দুবাই ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন এই ধরনের কোম্পানির সাথে, কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে থেকে। তো আজকের যে আলোচনাটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, সমস্ত আলোচনা জুড়েই থাকবে আমাদের যে সম্পূরক খাদ্যগুলো খেয়ে থাকি, টিএনসির যে ফুড সাপ্লিমেন্টস রয়েছে সেগুলো সম্পর্কে কম বেশি আপনাদের আলোচনা থাকবে, এবং বেসিক্যালি অর্গান রিলেটেড আলোচনা থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর এক্সেলেন্ট কিছু ছবি আপনাদের জন্য প্রদান করছে। এখন আপনাদেরকে আমি কিছু পণ্যের ব্যাকগ্রাউন্ড তুলে ধরবো, যে আমাদের পণ্যগুলো আসলে কয় ধরনের হয়ে থাকে। আমাদের বেসিক্যালি মূলত 4 ধরনের পণ্য আমরা সাধারণত বিপণন করে থাকি বাংলাদেশে। টিএনস হার্বাল ফুড প্রোডাক্টস বা ফুড সাপ্লিমেন্টস, তারপর রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রোডাক্টস, তারপর রয়েছে পার্সোনাল কেয়ার এবং কসমেটিক্স প্রোডাক্টস, রয়েছে হাউসহোল্ড প্রোডাক্টস। এই 4 ধরনের প্রোডাক্ট নিয়ে টিএনস কোম্পানি তার পণ্য সম্ভার গুলো সাজিয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে এই পণ্যগুলো সাধারণত আমরা বিপণন করে থাকি। প্রোডাক্ট ভ্যারাইটি আপনারা দেখেছেন, এবং আপনারা যদি ছবি হিসাবে আকারে দেখতে চান ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হার্বাল প্রোডাক্ট দেখতে কিরকম, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখতে কিরকম, এবং পার্সোনাল কেয়ার এবং হাউস প্রোডাক্ট দেখতে কিরকম। তো এখন যে বিষয়টা আমি আপনাদের জন্য তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের এই পণ্যগুলো আসলে কেন আমরা গ্রহণ করব, গ্রহণ করলে আমরা কি উপকারিতা পাবো, ঠিক আছে, বা
এই গ্রহণ করার পিছনে কোন জিনিসটা কাজ করছে। বেসিক্যালি আমাদের যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমাদের হেলথ। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বাস্থ্য রয়েছে, আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই আমার সাথে একমত হবেন, ইয়েস অর নো? তো আপনার আমার সাথে যদি একমত হন, একটু হেলথ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সবার হেলথ আছে, সবাই আমরা জানি, সবাই অনেকে এটা নিয়ে কনসার্ন আছে, অনেকে এটা নিয়ে কনসার্ন না। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা পয়েন্ট আউট করেছে আমাদের কয়েকটা বিষয় দিকে নজর দিতে হয়, যেমন আমাদের ভালো মন মেজাজ থাকতে হয়, আমাদের ভালো পরিমিত ঘুম হতে হয়, আমাদের পরিমিত এক্সারসাইজ করতে হয়, আমাদের সুষম খাবার খেতে হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের হেলথকে ভালো রাখার জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। কোন একটা যদি আমার মিসিং হয়, দেখা যায় যে আমাদের স্বাস্থ্য কোনো না কোনো ভাবে ঝুঁকির পর্যায়ে চলে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কারো মন মেজাজ ভালো থাকে না, কারো ভালো ঘুম হচ্ছে না, বা কারো পরিমিত ব্যায়াম করতে পারছে না। তবে যদি আপনি একটু ডায়েটের দিকে, আপনি প্রত্যেকদিন যে খাবার দাবার খান সেগুলোর দিকে যদি আপনি ফোকাস করেন, তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই আপনার হেলথটাকে মেনটেন করতে পারছেন। অর্থাৎ যে হেলদি স্ট্যাটাসটা আমরা সাধারণত আমরা চাই, আমাদের সুষম খাদ্য, এই সুষম খাদ্য তালিকায় যে উপাদানগুলো আমাদের থাকা দরকার, যে উপাদানগুলো আমাদের থাকা জরুরি, সেগুলো হচ্ছে প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, ওয়াটার বা পানি, ডায়েটারি ফাইবার বা আঁশ, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় উপাদান। ঠিক আছে, তো এই সমস্ত উপাদানগুলো আমাদের, তারপর রয়েছে মিনারেলস, তারপর রয়েছে ভিটামিনস। তো এই সমস্ত উপাদানগুলো যদি আপনারা খাবারের মাধ্যমে যদি একদম সুষম আকারে পেয়ে থাকেন, প্রপার ওয়েতে পান, তাহলে আপনারা নিজেদেরকে শারীরিক ভাবে সুস্থতার কাতারে নিয়ে যেতে পারেন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা যে প্রত্যেকদিন খাবারগুলো খাচ্ছেন, আপনাদের যে ডায়েট চার্টটা আছে, সেই ডায়েট চার্টে এই সমস্ত খাদ্য উপাদানগুলো বিদ্যমান আছে কিনা? আপনারা একটু ইয়েস নো বলবেন। আপনারা যে খাবারগুলো খান সেখানে কি এই খাদ্য উপাদানগুলো আছে? শুনতে পারছেন আপনারা? কমেন্ট করে জানাতে পারেন। আমি নিশ্চিত যে হ্যাঁ, অনেকে হাত দেখাচ্ছেন যে না। তাহলে আপনার সেই কারণে কি হতে পারে, আপনার যে বেসিক বিষয়টা শরীরের মধ্যে তৈরি হতে পারে, সেটা হচ্ছে আপনি সাব হেলদির দিকে ঝুঁকে যেতে পারেন। সাব হেলদি এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ভালো খারাপের মাঝামাঝি একটা অবস্থা, অর্থাৎ মন্দের ভালো যেটাকে আমরা বলি, সেটা কেমন সেটাকে একটা টাইম বোমের সাথে কল্পনা করা হয়েছে। টাইম বোম যেমন একটা সময় শেষ হওয়ার পরে এটা ফুটে যায় বা ব্লাস্ট হয়ে যায়, ঠিক সেরকম আপনার শরীরের শারীরিক অবস্থা যদি সাবহেলদির মধ্যে দিয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আর ওই সাবহেলদি স্ট্যাটাসটা ডিজিজ কন্ডিশনের দিকে চলে যাবে, অর্থাৎ আপনি রোগাক্রান্ত হয়ে, যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারবে। সেই জন্য দেখবেন যে আমাদের আশেপাশের অনেক মানুষকে আপনারা সুস্থ দেখেন, মানে উপর থেকে দেখতে মনে হয় যে তিনি অনেক ভালো সুস্থ, হ্যাঁ, বাট ভিতরে ভিতরে তিনি কোন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে পার করছেন, এবং সেই জন্য হঠাৎ করে শুনেন যে তিনি কোনো না কোনো একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটার মেইন কারণ হচ্ছে উনি সাব হেলদি কন্ডিশনে আক্রান্ত ছিল। তো এখন একটা ইম্পর্টেন্ট স্লাইড আপনাদের জন্য শেয়ার করছি, হেলথটাকে, তাহলে তাহলে আমাদের হেলথটাকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। এখন হেলথে গুরুত্ব দিতে গিয়ে আমরা আসলে কে কিভাবে গুরুত্ব দিই সেটা বোঝানোর জন্য একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একটু খেয়াল করেন যে স্বাস্থ্যের বিচারে এখানে চার ধরনের ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। প্রথম যে ব্যক্তি তাকে বলা হচ্ছে সিলি বা বোকাশোকা, দ্বিতীয় যে ব্যক্তি তাকে বলা হচ্ছে ইগনোরেন্ট বা মূর্খ, তৃতীয় যে ব্যক্তি তাকে বলা হচ্ছে সেন্সিবল বা বিচক্ষণ, চতুর্থ যে ব্যক্তি তাকে বলা হচ্ছে আপনার ওয়াইস বা জ্ঞানী। তো চার ধরনের ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের কাতারে আছেন, সেটা আপনি একটু মিলিয়ে দিবেন। প্রথম যে কাতারটা এখানে আমরা আপনাদের জন্য বলছি, সেটাকে বলা হচ্ছে সিলি পার্সন, স্বাস্থ্যের বিচারে মূর্খ। এই সমস্ত মানুষগুলো কাকে বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে যারা স্বাস্থ্যকে তেমন একটা গুরুত্ব দেয় না, স্বাস্থ্যকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে। এবং এই সমস্ত মানুষগুলো চাইনিজ গড়ায়ু হিসেবে 40 থেকে 50 বছর পর্যন্ত হায়াত পায়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইগনোরেন্ট বা মূর্খ, এরা স্বাস্থ্যের বিচারে মূর্খ। এরা কারা? এরা হচ্ছে স্বাস্থ্যকে বিভিন্ন ভাবে, এরা হচ্ছে মানে স্বাস্থ্যকে তেমন একটা গুরুত্ব দেয় না। ওরা, ওদের ধ্যান ধারণা হচ্ছে এমন যে স্বাস্থ্য আছে থাক না, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন। তো এই সমস্ত মানুষগুলো চাইনিজ গড়াইব হিসেবে 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পায়। তৃতীয় যে ব্যক্তি রয়েছে তারা স্বাস্থ্যের বিচারে অনেক বেশি বিচক্ষণ। এরা কি করে দেখেন? এরা স্বাস্থ্যকে সঠিকভাবে মেনটেন করার জন্য তারা যোগ ব্যায়াম করে, সাঁতার কাটে, এক্সারসাইজ করে, এবং এই সমস্ত মানুষগুলো চাইনিজ গড়াইব হিসেবে 80 থেকে 90 বছর পর্যন্ত হায়াত পায়।
আর চতুর্থ যে পয়েন্টটা আমরা এখানে আপনাদের জন্য পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে ভয়েস পার্সন, স্বাস্থ্যের বিচারে তারা অনেক বেশি জ্ঞানী। এই সমস্ত মানুষগুলো কি করে দেখেন, তারা স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য স্বাস্থ্যের পিছনে অনেক বেশি টাকা খরচ করে, ইনভেস্ট করে, ঠিক আছে? এবং এই সমস্ত মানুষগুলো প্রায় 120 বছর পর্যন্ত হায়াত পায়। সো নাও আই ওয়ান্ট টু আস্ক ইউ ইন হুইচ ক্যাটাগরি ইউ বিলং টু, কোন ক্যাটাগরিতে আসলে আপনি আছেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নাকি 4 নম্বরে? একটু কমেন্ট করে জানান তো। আপনারা কোন ক্যাটাগরিতে আছেন একটু কমেন্ট করে জানান, ফেসবুকেও যারা প্রোগ্রামটা দেখছেন তারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা নিজেদেরকে কোন কাতারে দেখতে চান? স্বভাবতই যখন এখানে যেহেতু সবার ফোন মিউট করা আছে, মাইক্রোফোন যেহেতু মিউট করা আছে, অনেকে কথা বলতে পারছেন না, অনেকে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর বেসিক্যালি আমরা যখন জিজ্ঞেস করি, ট্রেনিং এ জিজ্ঞেস করি, যখন আমাদের অন স্টেজ ট্রেনিং থাকে, ইন হাউস ট্রেনিং থাকে, সকল সবাই বলে যে আমরা 1 বা 2 এর মধ্যে আছি, 3 নম্বর বা 4 নম্বর খুব কমই থাকে, এবং ম্যাক্সিমামই সবাই দেখতে চাই যে নিজেদেরকে প্রাণীদের করা পারে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি সবাই আপনার নিজেদেরকে 4 নম্বর কাতারে দেখতে চায়, ঠিক আছে? অর্থাৎ বিচক্ষণের কাতারে সবাইকে দেখতে চায়। হ্যাঁ, তো সেটাই কিন্তু আমাদের টার্গেট থাকবে যে সবাই আমরা 4 নম্বর কাতারে যাব। এখন 4 নম্বর কাতারে যাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের পিছনে বিনিয়োগ করতে হবে। এখন আমাদের মধ্যে কজন আছে যে স্বাস্থ্যের পিছনে বিনিয়োগ করি? আমি যদি সবাইকে জিজ্ঞেস করি সবাই বলবেন যে, অনেকেই অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ আমি তো স্বাস্থ্যের পিছনে বিনিয়োগ করি। আসলে কি বিনিয়োগ করছেন আপনি নিজেই জানেন না। অনেকেই বলে যে আমি স্বাস্থ্যের পিছনে অনেক টাকা খরচ করেছি। কিভাবে খরচ করেছেন? যে আমি হসপিটালে অনেক টাকা বিল দিয়েছি, আমি 5 লাখ টাকা, 6 লাখ টাকা হসপিটালের পিছনে খরচ করেছি। আসলে আপনারা ভেবে দেখবেন যে হসপিটালে যে আপনি টাকাটা খরচ করেছেন সেটাকে আপনি বিনিয়োগ করেছেন নাকি আপনি কম্পেনসেশন দিয়েছেন, ক্ষতিপূরণ দিয়েছেন। হসপিটালে যে টাকাটা আপনি খরচ করেছেন সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য খুব খারাপ অবস্থায় চলে যাওয়ার কারণে, কিন্তু আপনি ওই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার জন্য আপনি টাকাটা দিয়েছেন, যেটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্য হচ্ছে আমাদের স্বাস্থ্যকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যে অবস্থায় গেলে আমরা শারীরিক ভাবে কোনো ধরনের ঝুঁকির দিকে যাবো না, অর্থাৎ সাবহেলদির দিকে যাবো না, ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তো এই সাবহেলদিতে না যাওয়ার জন্য এবং হেলদি স্ট্যাটাস ধরে রাখার জন্য টিএনএস আপনাকে একটা হেলথ কনসেপ্ট উপহার দিচ্ছে, যে হেলথ কনসেপ্টটা হচ্ছে প্রাচীন চাইনিজ চিকিৎসা পদ্ধতি, যেটা প্রায় 5,000 বছরের পুরনো, এবং আধুনিক জৈব প্রযুক্তি, দুটার সমন্বয়ে অসাধারণ কিছু পণ্য টিএনএস কোম্পানি বাজারজাত করছে, যেটা বিশ্বের প্রায় 47 মিলিয়ন ফ্যামিলির পরিবারের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং তাদের স্বাস্থ্য এবং অর্থ নিশ্চিত করতে সম্ভব হয়েছে। এটাই হচ্ছে আমাদের টিএনএস কোম্পানি। তো আমাদের স্বাস্থ্য ধারণাটা কি, সেটা হচ্ছে ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেন্থেনিং এবং ব্যালেন্সিং। ক্লিনজিং মানে পরিষ্কার করা। হ্যাঁ, আমরা কি পরিষ্কার করব সেটা আজকে আমরা জানবো, এবং সেটা জানার জন্য কিন্তু আমরা একটা ডেমো করে আপনাদেরকে দেখাবো যে আমরা কত দ্রুত কিভাবে আমরা পরিষ্কার করতে পারি। তো ক্লিনজিং আসলে বিষয়টা কি, ক্লিনজিং হচ্ছে আমাদের শরীর থেকে যত ধরনের টক্সিক সাবস্টেন্স আছে সেগুলোকে পরিষ্কার দেওয়ার নামই হচ্ছে ক্লিনজিং। কেন আমরা টক্সিন সাবস্টেন্স পরিষ্কার করব, কারণ আমাদের শরীরে প্রতি বছর প্রায় 0.6 কেজি পরিমাণ টক্সিন জন্মাতে পারে একজন ব্যক্তি যদি সঠিকভাবে প্রতিদিন ক্লিনজিং না করে। কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত টক্সিন ঢুকছে, সেটা বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ ভাবে। সাধারণত 2 ধরনের টক্সিন আমাদের শরীরে জন্মাতে পারে, একটা হচ্ছে বাহ্যিক ভাবে অধিবেশ, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ ভাবে অধিবেশ। এই 2 ধরনের বিষ কিন্তু আমাদের শরীরে জন্মাতে পারে। রিপ্লেনিশিং, রিপ্লেনিশিং কথাটার অর্থ হচ্ছে আপনার প্রতিস্থাপন করা, অর্থাৎ আমাদের শরীরে যে যে জায়গায় ঘাটতি আছে সেগুলো প্রতিস্থাপন করা, পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন দিয়ে প্রতিস্থাপন করার নামই হচ্ছে আপনার রিপ্লেনিশিং। স্ট্রেন্থেনিং হচ্ছে আমাদের শরীরের অর্গান গুলোকে শক্তিশালী করা, আর ব্যালেন্সিং হচ্ছে আমাদের শরীরটাকে ভারসাম্য নিয়ে আসা। তো চলুন আজকে আমরা অর্গান ভেদে আমাদের হেলথ কনসেপ্টটাকে কেন্দ্র করে আমরা কিছু আলোচনা আপনাদের জন্য রেখেছি। আমরা এখন হেলথ নিয়ে আলোচনা করেছি, এবার আমরা অর্গান ভেদে কিছু আলোচনা আপনাদের জন্য উপহার দিব। প্রথম যে আলোচনাটা সেটা আমরা লিভার নিয়ে করব। সবার কিন্তু লিভার আছে, ইয়েস অর নো? সবাই একটু মাথা নাড়বে, তাহলে আমি একটু বুঝতে পারবো যে আপনারা আছেন। আমাদের সবার লিভার আছে? আচ্ছা, একজন হাত দেখাচ্ছেন, একজন ফোন, আর কেউ হাত দেখাচ্ছেন না। আমি চাই আপনারা আমার, হ্যাঁ সবার লিভার আছে নাকি, যারা সেমিনার স্টাইলে ট্রেনিং দেখছেন? হ্যাঁ লিভার আছে সবার। লিভার কি এরকম? কার কার মনে হয় যে এই লিভারটা এরকম সুস্থ? অনেকে কিন্তু ঘাবড়ে গেছেন যে আসলে কি লিভারটা এরকম সুস্থ কিনা। হ্যাঁ,
আচ্ছা চলুন আমরা একটু দেখে নিই আমাদের লিভারটা কোন জায়গায় আছে। আমাদের লিভারটা একদম মিডল পজিশন আছে, আপনারা দেখতেন লিভারের পজিশনিংটা। এর আশেপাশে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট অর্গান আছে। তো আমি যেহেতু এখন লিভার নিয়ে কথা বলবো, লিভারটা নিয়ে একটু আলোচনা করছি। সবার লিভার আছে, লিভারের রয়েছে অসংখ্য অসংখ্য কাজ। আমি যদি লিভারের কাজ বলতে যাই আজকে ট্রেনিংটাই শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু কাজ বলি, লিভার আমাদের যে টক্সিন গুলো কিছুক্ষণ আগে বলেছি, টক্সিন গুলোকে হজম করে ফেলে, ডাইজেস্ট করে ফেলে। এই টক্সিন গুলো বিভিন্ন হতে পারে, যেমন ধরেন আমাদের অ্যালকোহল এক ধরনের টক্সিন হতে পারে, ড্রাগস এক ধরনের টক্সিন হতে পারে, হরমোনাল জিনিসগুলো টক্সিন হতে পারে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে হজম করার দায়িত্ব হচ্ছে লিভার, অর্থাৎ এগুলোকে ডিটক্সিফাই করে। লিভার আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন গুলোকে সঞ্চিত করে রাখে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি12। হ্যাঁ, তারপর কিছু মিনারেলস, গুরুত্বপূর্ণ মিনারেলস, যেমন ধরো জিঙ্ক, আয়রন, কপার, ম্যাগনেশিয়াম, এগুলো সঞ্চয় করে রাখে। লিভার আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যে গ্লুকোজটা দরকার সেটা গ্লাইকোজেন আকারে সঞ্চিত করে রাখে। লিভার আমাদের শরীরে যে ক্ষতিকর চর্বিগুলো আছে সেগুলোকে বের করে দেয়, সেগুলোকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে। যেমন ক্ষতিকর চর্বিগুলো কি, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিডস, লাইপোপ্রোটিনস, কোলেস্ট্রল, অ্যাসিটাইলকোএনজাইম। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লিভার আমাদের জন্য কতটা উপকারী। প্রশ্ন হচ্ছে আপনারা লিভারকে আসলে কি দেন বিনিময়ে? স্বাভাবিকভাবে আপনার জন্য যে ভালো কাজ করবে সে তাকে তো ভালো কিছু দিবেন। তা আমরা লিভারকে কি দিই দেখেন একটু। লিভারকে আমরা প্রচুর পরিমাণে ওয়ার্কলোড দিচ্ছি, অর্থাৎ আমরা কাজের প্রেশারটা লিভারকে দিচ্ছি। ধূমপান দিয়ে লিভারকে আক্রান্ত করছি, বিভিন্ন ধরনের ওটিসি ড্রাগ দিয়ে আমরা আক্রান্ত করছি, বিভিন্ন ধরনের ইনফেকশন দিয়ে আক্রান্ত করছি, মানসিক চাপ দিয়ে আক্রান্ত করছি, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল টক্সিন দিয়ে আক্রান্ত করছি, নাইট্রোজেন সয়েল সম্পৃক্ত খাবার খেয়ে আমরা লিভারকে আক্রান্ত করছি, তারপর পুয়ার নিউট্রিশন সমৃদ্ধ খাবার খেয়ে আমরা লিভারকে আক্রান্ত করছি, কফি, এনার্জেটিক ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের বাজারের যে এনার্জেটিক ড্রিঙ্ক গুলো আছে সেগুলো দিয়ে আমরা লিভারকে আক্রান্ত করছি, অ্যালকোহল দিয়ে আক্রান্ত করছি। তাহলে বুঝতে পারছেন লিভার আমাদেরকে যতটুকু সাপোর্ট দিচ্ছে উল্টা আমরা লিভারকে তত বেশি ক্ষতিগ্রস্ত করেছে। বিনিময়ে আমাদের লিভারটা হয়ে গেছে অনেকটা এই ধরনের। সবাইকে দেখতে পাচ্ছেন লিভারের অবস্থা? এখন আপনাদের কি মনে হয়, আপনাদের লিভার কি এই অবস্থায় যেতে পারে? Yes, no, বলেন। জি স্যার। থ্যাংক ইউ। তো এখন আপনারা কি করতে পারেন এই লিভারটাকে ভালো করার জন্য? এই লিভারটাকে ভালো করার জন্য স্যার মেডিসিন খাইতে হবে। মেডিসিন বললে তো ড্রাগ বোঝায়, ঠিক আছে? আমাদেরকে কোন একটা সুষম খাবার খেতে হবে, কোন একটা সম্পূরক খাদ্য খেতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন আপনাদেরকে দেখাবো লিভারটা আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? কিছু ছবি তো আমরা দেখেছি লিভারকে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত করছি। এবার আপনারা দেখবেন যে লিভারটা কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার স্টেজ গুলো কি কি। প্রথম একটা সুস্থ লিভার আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ছবিতে, দ্বিতীয় ছবিটা লিভারটা একটু হলদে কালার হয়ে গেছে, অর্থাৎ লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছে। তৃতীয় যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিভারটা আপনার ইনফ্লামেশন হওয়া শুরু করেছে, অর্থাৎ লিভারের প্রদাহ হওয়া শুরু করেছে। চতুর্থ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিভার সিরোসিস হয়েছে, এবং পঞ্চম ছবিতে গিয়ে দেখা যাচ্ছে লিভারটা কার্সিনোমা হয়ে গেছে, অর্থাৎ লিভার ক্যান্সার হয়েছে। এটা হচ্ছে লিভার ক্যান্সার হওয়া, লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার ধাপগুলো। সো আপনার আমার যে কারোই কিন্তু এই ধরনের স্টেজে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমাদের লিভারটা আমরা যখন ভূমিষ্ঠ হই, আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি তখন লিভারটা একদম কি থাকে, একদম পরিষ্কার থাকে, একদম বিশুদ্ধ লিভার একটা থাকে, ঠিক আছে? এটা আস্তে আস্তে কালের বিবর্তনে এটা কার্সিনোজেনিক লিভারের দিকে চলে যায়, অর্থাৎ ক্যান্সারের দিকে চলে যায় বা সিরোসিস এর দিকে চলে যায়। তো সেই জন্য আপনাকে এই জায়গায় যেহেতু চলে যাচ্ছেন সেই জন্য আপনার টেস্ট করাটা খুবই জরুরি। যে টেস্ট আপনারা লিভার ফাংশনটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য একটা টেস্ট করে নিতে পারেন, সেই টেস্টটার নাম হচ্ছে SGPT টেস্ট। SGPT, এই SGPT টেস্টটা সাধারণত ছেলেদের 37-এর কমে থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 31-এর কমে থাকতে হবে। এটা রেঞ্জটা আমি আপনাদের জন্য শেয়ার করে দিলাম, ছেলেদের ক্ষেত্রে 37-এর কমে এবং মেয়েদের ক্ষেত্রে 31-এর কমে। এবং এটা পরীক্ষা করার জন্য আপনার জাস্ট 2 ml সিরাম দরকার হয়। তো এখন একটা বাস্তব উদাহরণ আপনাদের সাথে শেয়ার করছি। এই ধরনের একজন ব্যক্তি, আপনার আমার মতো, তবে একটু ভিন্ন, তারা একটু পপুলার ছিল চলচ্চিত্র মাধ্যমে, তিনি তার লিভারের পিছনে তেমন একটা সময় দিতে পারেন, কারণ তিনি তার চলচ্চিত্রে বা সিনেমায় ক্যারিয়ারে ব্যস্ত ছিল। হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করেছিল, ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার বলে যে আপনার লিভারের সমস্যা আছে, আপনি দ্রুত লিভারটা পরীক্ষা করেন। পরীক্ষা করার পরে দেখতে পেলো যে তার লিভারে খুব মারাত্মক ইঞ্জুরি হয়ে গেছে, তার লিভারটা ট্রান্সপ্লান্ট করা দরকার।
তো ডাক্তারের কথা উনি বললো যে ডাক্তার আমার অনেক টাকা আছে, আমি লিভারের পিছনে যত টাকা লাগে তত টাকা খরচ করতে পারবো। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন এবং এই লিভার ট্রান্সপ্লান্ট করাতে গিয়ে তার প্রায় 1,30,00,000 টাকা খরচ করতে হয়, চাইনিজ মুদ্রায় প্রায় 1,000,000 RMB। তো খরচ করার পরও দুর্ভাগ্যবশত তিনি 2005 সালে অগস্ট মাসে 42 বছর বয়সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কি এই ধরনের অবস্থায় যাওয়ার জন্য অপেক্ষা করবেন লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য, নাকি লিভারটাকে সুস্থ রাখবেন? কি করবেন আপনারা? সুস্থ থাকার জন্য প্রোডাক্টটা ইউজ করতে। মিজান ভাই কিছু বলতে চাচ্ছেন? মিজান ভাই বলেন। আনমিউট করেন, মিজান ভাইকে আনমিউট করার সুযোগ দিয়েছি আমি। বলেন মিজান ভাই, বলেন। করবো যাতে লিভারটা খারাপ না হয়, এর জন্য প্রতিরোধ ব্যবস্থা করে তোলা। প্রতিরোধ ব্যবস্থা, থ্যাংক ইউ, আপনার সুন্দর একটা আনসারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু হাততালি দিতে পারি, যারা যারা যে জায়গায় আছেন, মিজান ভাইয়ের জন্য আমরা একটা হাততালি দিব। আমাদেরকে এটাই করতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে, ঠিক আছে? আমরা সেই প্রতিরোধটা না করে দেখা যায় যে অনেকে বলে যে আমরা ওষুধ খাবো, এই করবো, সেই করবো, ঠিক আছে? এগুলো কিছু করার দরকার না। আপনি প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তুলবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার লিভারটা সুস্থ থাকবে। এখন আপনাদের সাথে আলোচনা করব কি কি কারণে লিভার ক্যান্সার বা লিভার প্রবলেম হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে হ্যাপাটাইটিস রোগে আক্রান্ত থাকেন, আপনি যদি আনহাইজেনিক ফুড বা অয়েলি খাবার বেশি খান, আপনি যদি মদপান করেন এবং ফ্যাটি লিভারের পেশেন্ট হন, এই সমস্ত কারণগুলোতে আপনার লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে কমন সিমটম গুলো কি, আপনি যে লিভার ক্যান্সার আক্রান্ত হবেন বা লিভারের প্রবলেমে আক্রান্ত হচ্ছেন সেটা জানার জন্য আপনি কোন কোন লক্ষণ গুলো দেখলে বুঝবেন যে আপনার লিভার আক্রান্ত। ক্লিনিক্যাল যে সিমটম গুলো আছে, অর্থাৎ মেডিকেল আমাদের প্রাথমিক যে মেডিকেল চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেখানে তারা কিভাবে রোগ নির্ণয় করে লিভার ডিজিজ আক্রান্ত কিনা সেগুলো জানার জন্য অনেকে দেখা যায় যে যারা লিভার ক্যান্সার আক্রান্ত তাদের অনেকেই দেখা যায় যে বমি বমি ভাব হয়, ভমিটিং হয়, পেটের মাঝখানে ব্যথা হয়, জন্ডিসে আক্রান্ত হয়, তারপর অবসাদগ্রস্ততা দেখা দেয়, তারপর দেখা যায় যে পায়খানার কালারটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, অর্থাৎ কাদামাটির মতো দেখতে কালো কালো হয়ে যায়, আর প্রস্রাবের কালারটা অনেক বেশি স্ট্রং কালার হয়ে যায়, অর্থাৎ হলদে কালার হয়ে যায়। এগুলোর কারণে দেখা যায় যে এগুলো যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে যে তিনি কোনো না কোনো ভাবে লিভার ক্যান্সারে আক্রান্ত আছেন, ঠিক আছে? সরি, লিভারের সমস্যা আক্রান্ত আছে, লিভার ক্যান্সারে না, অর্থাৎ উনি লিভার সমস্যায় আক্রান্ত আছেন। আর যদি চাইনিজ চিকিৎসার পদ্ধতিতে আপনার লিভারটা কোন অবস্থা আছে সেটা যদি বুঝতে চান, তাহলে আপনার খুব সহজ উপায় হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুল যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃদ্ধাঙ্গুলটা ইউজ করেন। বৃদ্ধাঙ্গুলটা আপনারা দেখেন যে আপনার বৃদ্ধাঙ্গুলের যে উপরিভাগটা আছে, অর্থাৎ শক্ত যে অংশটা আছে সেটা আপনার মসৃণ কিনা, ঠিক আছে? যাদের মসৃণ আছে তাদের লিভারটা আল্লাহর রহমতে সুস্থ আছে, আর যাদের বৃদ্ধাঙ্গুলের উপরি অংশটা ভাজ ভাজ আছে, ঠিক আছে, ভাজ ভাজ বা একটু ঢেউ ঢেউ মনে হচ্ছে, একটু আঁকা বাঁকা মনে হচ্ছে, বুঝতে হবে যে তাদের কোনো না কোনো ভাবে লিভারের সমস্যা আছে। দ্বিতীয় পয়েন্টটা মেয়েদের জন্য বলা হয়েছে, যাদের সাধারণত ব্রেস্টের দুই পাশে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় মেন্সের পূর্বে বা মাসিকের পূর্বে, পিরিয়ডের পূর্বে। তৃতীয় প্রবলেমটা হচ্ছে যাদের মানসিক ভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকে সবসময়। চতুর্থ প্রবলেমটা হচ্ছে আপনার যাদের গালের দুপাশে ব্রণ দেখা যায় সবসময়। অর্থাৎ এই সমস্যাগুলো সাধারণত প্রাচীন যারা চাইনিজ চিকিৎসক আছে তারা তাদের লিভারটাকে কোন অবস্থা আছে সেটা বোঝার জন্য তারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকে, অর্থাৎ তাদের লিভারে টক্সিন আছে কিনা সেটা বোঝার জন্য তারা এই প্রবলেম গুলো আইডেন্টিফাইয়ের মাধ্যমে তাদের লিভারটাকে ইয়ে করে। এখন কথা হচ্ছে লিভার, লিভারের কিছু প্যাকেজ রয়েছে, লিভারটাকে সুস্থ রাখার জন্য কিছু প্যাকেজ রয়েছে, তার মধ্যে অন্যতম যে পণ্যগুলো রয়েছে আমি আপনাদের জন্য সেগুলি শেয়ার করব, সেটা হচ্ছে চিটোসান ক্যাপসুল, অরডিসেপস ক্যাপসুল, ক্যালসিয়াম সিরিজের প্রোডাক্ট,
চাইনিজ গ্যানোডার্মা ক্যাপসুল, সেলেনিয়াম সাপ্লিমেন্ট ক্যাপসুল এবং টি, আমাদের রয়েছে স্লিমিং টি এবং লিপিড ম্যাটাবোলাইট। তার মধ্যে আমি চিটোসান নিয়ে একটু কথা বলছি। চিটোসান ক্যাপসুল যেটা লিভারের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট, হ্যাঁ, আপনার লিভারকে সাপোর্ট দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট। আমি এটা ডেমো করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন। চিটোসান ক্যাপসুলটা মূলত এই ধরনের সামুদ্রিক যে সাধারণত খোলস সমৃদ্ধ যে প্রাণীগুলো রয়েছে, কাঁকড়া বলতে পারেন, চিংড়ি বলতে পারেন, উপরে যে খোলসটা আছে নরম খোলস, নরম আবরণী যুক্ত খোলস সমৃদ্ধ যে প্রাণীগুলো রয়েছে, সেখান থেকে চিটোসান ক্যাপসুলটার উপাদানটা সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে এটা চিটোসান ক্যাপসুল আকারে তৈরি করা হয়। আপনি যদি নিয়মিত ক্যাপসুল সেবন করেন, এটা আপনার টক্সিনসটা দূর করে দিবে, অর্থাৎ লিভারে যে টক্সিন গুলো আছে সেগুলো দূর করে দিবে, আপনার শরীর থেকে ভারী ধাতব উপাদান গুলো দূর করবে, যে কোনো ধরনের ফ্যাট কে দূর করবে, ফ্যাট বলতে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলো দূর করবে, তার মানে আপনার লিভার সুস্থ হবে এবং কোন ধরনের কাটা ছেঁড়া হলে সেই জায়গায় খুব দ্রুত সারিয়ে তুলতে চিটোসান ক্যাপসুল সহযোগিতা করে। দৈনিক দুইটা থেকে সর্বোচ্চ দৈনিক দুইবার করে চারটা ক্যাপসুল আপনি খেতে পারেন, সকালে দুইটা এবং রাতে দুইটা আপনি খালি পেটে কুসুম গরম পানি দিয়ে খেয়ে ফেলতে পারেন। তো এটা কিভাবে টক্সিনটা দূর করছে, কিভাবে ফ্যাটটাকে আলাদা করে ফেলছে, সেটার একটা ডেমো আপনাদের জন্য আমি করে দেখাচ্ছি, সবাই একটু দেখবেন ডেমো প্রোডাক্ট কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে সেটা একটা ডেমো আমরা করে দেখাবো। তো সেটার জন্য আমার একটা গ্লাস প্রয়োজন হবে, আমাদের সয়াবিন তেল প্রয়োজন হবে, এই যেটা হচ্ছে সয়াবিন তেল, আর আমাদের প্রয়োজন হবে পানি। আমরা পানি ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। এবার পানির উপরে এক চামচ আমরা তেল দিয়ে দিলাম। দেখেন এই যে তেলটা আসলে ভেসে আছে, এটা কাছাকাছি দেখলে হয়তো আপনি বুঝতে পারতেন, তেলটা পানির উপরে ভেসে আছে। এবার তেলটাকে দৌড়ানোর জন্য আমরা চিটোসান ক্যাপসুলটা ইউজ করব। এই যে চিটোসান ক্যাপসুল আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা এখানে দিয়ে দিব। আমরা প্রায় 3 থেকে 4টা ক্যাপসুল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের যে উপরিভাগটা আছে, এটা চিটোসান ক্যাপসুলটা আস্তে আস্তে শোষণ করছে। চিটোসান ক্যাপসুল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পানির উপরিভাগের যে তেলটা রয়েছে সেটাকে আস্তে আস্তে শোষণ করা শুরু করে দেয়। হ্যাঁ, শোষণ করার পরে অর্থাৎ তেলটাকে আস্তে আস্তে এটা টেনে নেয়, ঠিক আছে, এবং তেলটাকে টেনে নিয়ে সে আস্তে আস্তে এটা তেলের যে ক্ষমতাটা আছে, অর্থাৎ ভেসে থাকার যে ক্ষমতাটা আছে সেটা আস্তে আস্তে নষ্ট করে ফেলে এবং সেটা এক পর্যায়ে নিজের দিকে নিয়ে নিয়ে যায়, ঠিক আছে, সেটাই আমরা কিছুক্ষণ পরে দেখবো। তো আমরা একটু ওয়েট করি এবং কিছুক্ষণ পরে দেখবো যে এটা নিচের দিকে চলে গেছে। আর নিচের দিকে চলে যাওয়া মানে কি, চিটোসানটা সম্পূর্ণভাবে আপনার এই যে আপনার রক্তে জমে থাকা যে তেলগুলো রয়েছে, অবাঞ্চিত যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলো এখানে বেসিক্যালি তেল দেওয়ার কারণ হচ্ছে কি, তেলটাও কিন্তু এক ধরনের টক্সিন বা চর্বি হিসেবে আপনারা ধরে নিতে পারেন। তো এই চর্বিটাই মূলত আপনার চিটোসান কি করে সম্পূর্ণভাবে এটা রক্ত থেকে পরিষ্কার করে আপনার রক্তনালীটাকে ক্লিয়ার রাখে, আপনার অর্গান গুলোকে সুস্থ রাখে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি,
কিছুক্ষণ পরে দেখবেন যে পাউডারটা আকারে এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি। সো ওয়েট করার সময়কালে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিতে যাচ্ছি। এই চিটোসান ক্যাপসুলটা শুধুমাত্র যে আপনি খাবেন তা নয়, এটা চাইলে আপনি আপনার রান্নাকে মুখরোচক করার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা অনেকে কমপ্লেন করে যে রান্না মজা হচ্ছে না, বিশেষ করে মাছ মাংস, চাইলে আপনারা মাছ মাংসের স্বাদটা বাড়ানোর জন্য এটা ব্যবহার করতে পারেন, চুলের ফ্যাশন করার জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা অনেক কাজে কিন্তু ব্যবহার হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে চর্বি একটা লেয়ার, অনেক মোটা একটা লেয়ার এটা তৈরি করেছে এবং এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সবাই, আমি একটু গ্লাসটা উপরে ধরি, এই যে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, এই যে বিশাল একটা জিনিস দেখতে পেয়েছেন, আর কোনো হাততালি নেই কেন? এই যে এটা বিশাল একটা চর্বি। হ্যাঁ, এই ধরনের ক্ষতিকর চর্বি গুলোই কিন্তু, এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সবগুলো চিটোসান ক্যাপসুল ওই যে তেলটাকে নিয়ে গেছে, আর উপরের ভাগে কোনো ধরনের তেল কিন্তু নেই, ঠিক আছে? এটা হচ্ছে চিটোসান ক্যাপসুলের জাদুকরি একটা ডেমো, আপনারা চাইলে করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা চলুন, বড় চলো যাই আমাদের স্লাইড শেয়ারিং এ। এবার আপনার লিভারটাকে সুস্থ রাখার জন্য আরেকটা যে চমৎকার পণ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা নাম হচ্ছে আমাদের স্লিমিং টিটা। হ্যাঁ, যেটা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রমোশন চলছে, দুইটা স্লিমিং টি কিনলে একটা আপনারা ফ্রি পাবেন, এটার একটা প্যাকেজ কিন্তু ইতিমধ্যে আপনার ঘোষণা করা হয়েছে। তো বর্তমান সময়ে আমাদের যে আমাদের সমাজে যে সমস্ত মানুষদেরকে দেখতে পাই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু বর্তমান সময়ে বেশি বেশি মোটা হয়ে যাচ্ছে, এবং এটাকে বলা হয় অবেসিটি রোগ। এই অবেসিটির কারণে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, ঠিক আছে? এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা এসেছে 2015 সাল নাগাদ এই অবেসিটি পরিমাণ বেড়ে দাঁড়াবে 2.3 বিলিয়ন, যেটা ইতিমধ্যে আমরা পার করে ফেলেছি। অর্থাৎ ওবেসিটির সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। ওবেসিটি বলতে এই ধরনের যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মোটা মোটা রোগ, বিশেষ করে পেটের দিকে এবং কোমরের দিকে অনেক বেশি মেদ জমে যাওয়া, এবং এখান থেকে কিন্তু মারাত্মক মারাত্মক বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তো এই ওবেসিটিটার কারণেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার কারণে লিভারটাতে কিন্তু এটা প্রভাব ফেলতে পারে। তো সেই জন্য একটা টি রয়েছে, ক্লিনজিং টি রয়েছে, যেটা আপনি প্রত্যেকদিন সকালে গ্রহণ করতে পারেন। এখানে প্রায় 4 থেকে 5 ধরনের চা পাতা রয়েছে। সো এই উপাদানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে এখানে লোটাস স্ট্রিপ রয়েছে, সিমেন ক্যাসি রয়েছে। লোটাস স্ট্রিপ অনেকটা পদ্ম ফুলের পাতার মতো দেখতে, যেটা আপনার লিভার, হার্ট এবং স্প্লিনের জন্য ভালো। এটা আমাদের শরীর থেকে হিট বের করে দেয়, ডিটক্সিফাই করে, রক্তকে শীতল করে। সিমেন ক্যাসিয়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিভারের জন্য, গলব্লাডারের জন্য, কিডনির জন্য খুবই ভালো। এটা আপনার খাবার হিসেবেও ব্যবহার করে চাইনিজরা, আবার মেডিসিন হিসেবেও ব্যবহার করে। এটা দৃষ্টিশক্তির জন্য ভালো। তারপর এটা যাদের কনস্টিপেশন রয়েছে, পায়খানা অনেক বেশি শক্ত থাকে, তাদের জন্য খুবই ভালো। তারপর স্লিমিং টিটা রয়েছে, অলং টি যেটা আধা পচা একটা টি, যেটা হার্ট, লিভার, স্পিনের জন্য খুবই ভালো। এখানে রয়েছে অ্যালকালয়েডস, ট্যানিনস, মিনারেলস, ঠিক আছে? এটা আমাদের রক্ত থেকে চর্বি আলাদা করে দেয়, ঠিক আছে? তারপর হজমে সহযোগিতা করে, খুবই চমৎকার একটা টি। তারপর রয়েছে রেডিক্স রাইজম, যেটা অনেকটা বাকলের মতো দেখতে, যেটা জাপানে বিউটি টি হিসেবেও পরিচিত বা বডি বিল্ডিং টি হিসেবেও পরিচিত। এই টিটাও, এই যে রেডিক্স রাইজমটা আপনারা উপাদানটা দেখতে পাচ্ছেন, এটাও লিভারের জন্য, আমাদের অন্ত্রনালীর জন্য, এবং আমাদের হার্টের একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ রয়েছে যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, এখানের জন্য খুবই ভালো, ঠিক আছে?
সো এই টিটা ক্লিনজিং টি হিসেবে আপনারা প্রত্যেকদিন গ্রহণ করতে পারেন, এবং স্পেশালি আপনার লিভারটাকে সুস্থ রাখার পাশাপাশি অন্যান্য অর্গানগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য খুবই ভালো কাজ করে। সো যারা অতিরিক্ত ওজনে আক্রান্ত আছেন তারা এটা প্রত্যেকদিন গ্রহণ করবেন, যারা ওজন কমাতে চাচ্ছেন, যাদের পেটের ফাংশন দুর্বল, যারা হজম সমস্যা রয়েছে, যাদের পায়খানা ঠিক মতো হয় না তারা বেশি করে খাবেন, যারা ফ্যাট ডায়েট গ্রহণ করছেন এই সমস্ত মানুষগুলো এটা বেশি বেশি গ্রহণ করবেন, এবং যাদের রক্ত চর্বির পরিমাণে বেশি রয়েছে তারা এটা বেশি বেশি গ্রহণ করবেন। দৈনিক 2 থেকে 4 ব্যাগ আপনারা চাইলে গ্রহণ করতে পারেন এই টিটা। সো এই ক্লিনজিং টিটা কিভাবে আপনার খুব সহজে আপনাদের শরীরকে ক্লিনজ করে সেটা একটা ডেমো আপনাদের জন্য করে দেখাচ্ছে। সো ক্লিনজিং টি এর ডেমো দেখানোর জন্য আমাদের 3টা গ্লাস প্রয়োজন হবে। আমরা অলরেডি টিটা রয়েছে, এই যে আপনার টিটা দেখতে পাচ্ছেন, এই যে টিটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, এটা আমরা গ্লাসে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টি, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে সেই টিটা যেটা এই মাসে আপনারা ফ্রিতে পাচ্ছেন, একটা ফ্রিতে পাবেন। হ্যাঁ, এই টিটা কত দ্রুত আমাদের ক্লিনজিং পারপাসে ইউজ হয় সেটা আমরা এখন আপনাদের জন্য তুলে ধরব। তো সেটা জানার জন্য আমরা একটা গ্লাসে পানি ঢালছি, আর একটা গ্লাসে পানি ঢালছি। সো এক ধরনের টক্সিন আমি এখানে মিক্স করে দিচ্ছি যেটার নাম হচ্ছে বায়োডিন, যেটা আয়োডিন আকারে আপনারা অনেকেই জানেন। সো সেই টক্সিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই টক্সিনটাকে কিভাবে আমাদের টিটা ক্লিন করে ফেলে সেটা আমরা দেখব। দেখেন টক্সিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালো হয়ে গেছে, সেটা বোঝার জন্য কতটা বিষাক্ত সেটা বোঝার জন্য আমরা নুডলস নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নুডলস, যে নুডলসটা, ঠিক আছে, আমরা এখানে এই যে টক্সিনের মধ্যে চুবাবো। যত বেশি চুবাচ্ছি তত বেশি এটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এস অন্য আপনাদের কি মনে হয় এটা কি পানি দিয়ে পরিষ্কার হবে, এই যে আমরা যে নর্মাল পানি? নো স্যার। আচ্ছা দেখি আমরা পানি দিয়ে পরিষ্কার হয় কিনা, দেখি আমরা পানিতে চুবাচ্ছি, এটা পরিষ্কার হয়? জি স্যার। না হয় না। তাহলে আমাদের যে টিটে আছে সেই টিতে পরিষ্কার হয় কিনা দেখি একটু, এই যে টিতের মধ্যে আমি ঢুকাচ্ছি। টিতে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে এটা, আপনারা সবাই একটু খেয়াল করেন সম্পূর্ণ কি হয়ে গেছে, একটু ইয়েস তো বলেন, পরিষ্কার হয়েছে? ইয়েস। জোরে হাতটা দিয়ে দিচ্ছে অনেকেই। হ্যাঁ, ভোলা থেকে মোশাদ ভাইয়ের টিমের লোকজন আছে আমাদের সাথে। দেখেন কত সুন্দর ভাবে ঠিক মানে অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, এটা পরিষ্কার হয়ে গেছে। ক্লিনজিং, যে ক্লিনজিংটা নিয়ে আমরা চিন্তিত যে আমাদের যে ক্লিনজিং না করার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের টক্সিন্স গুলো আমাদের শরীরকে অর্গান গুলোকে বিশেষ করে ক্ষতিগ্রস্ত করছে, সেই ক্লিনজিং টিটা যদি আপনি এবার চিন্তা করেন, যদি প্রত্যেকদিন সকালে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার অর্গান গুলো কত দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনাকে আর ওষুধ খেতে হবে? ওষুধ খেতে হবে না। এই যে এই চাটা যেটা এই 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 মাসে কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন, একটা দুইটা কিনলে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন, চমৎকার একটা চা। কেন আপনারা এটা গ্রহণ করছেন না, দেখেন এটার গুরুত্বটা কতটুকু, এই যে ক্লিনজিং টিটার গুরুত্বটা কত। তো যাই হোক, আপনারা দেখেছেন এটা ডেমোটা,
আপনাদের ডেমোটা একটু বলেন, শেয়ার করেন। অসাধারণ একটা ডেমো আমরা করে ফেললাম, কত দ্রুত আমরা চেঞ্জ করতে পারি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এই চাটা চাইলে আপনারা 4টা পর্যন্ত খেতে পারেন, খালি পেটে খাবেন কুসুম গরম অবস্থায়। চাটা তৈরির নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনারা কুসুম মানে আপনারা এই চাটা গরম পানির মধ্যে, একদম তপ্ত গরম পানির মধ্যে ছেড়ে দিবেন, 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পরে যখন কুসুম গরম অবস্থা থাকবে তখন এটা আপনারা খেয়ে ফেলবেন। অনেকেই চ্যাটে কমেন্ট করছেন, আমি একটু চ্যাটে কমেন্ট গুলো আনসার দিচ্ছি। শাহজামাল বগুড়া থেকে লিখেছেন ইয়েস স্যার, শারমিন আক্তার লিখেছে ইয়েস স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের আলোচনাটা কিন্তু শোনা অনেক জরুরি ছিল, যারা তাদের টিমটাকে বিল্ড আপ করতে যাচ্ছেন এই ধরনের আলোচনাগুলো শেয়ার করে কিন্তু আপনার টিমটাকে বিল্ড আপ করেন। ঠিক আছে, তাহলে এটা খালি পেটেই খাবেন চাটা, প্রত্যেকদিন সকালে খাওয়ার জন্য অনুরোধ রইল। কারা কারা খেতে পারবেন একটু হাত তোলেন, সবাই খেতে পারবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা একটু হার্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই হার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, এই হার্ট নিয়ে আমরা কথা বলবো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে হার্টের রোগে বেশি মারা যাচ্ছে ইয়াংরা, অর্থাৎ যারা ইয়াং বয়সে আছে। বিশেষ করে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন 20 থেকে 30 বছর বা 35 বছরের মধ্যে বেশি বেশি মানুষ মারা যাচ্ছে, এবং পুরো বিশ্বের যদি আপনি পরিসংখ্যান যদি আপনি যাচাই করেন দেখবেন যে সেই অবস্থাটাই হচ্ছে। এবং চায়না যে একটা পরিসংখ্যান আমি আপনাদের জন্য তুলে ধরছি, প্রতি বছর 5,44,000 মানুষ হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এবং মারা যাওয়ার মধ্যে যে বয়সটা উঠে এসেছে সেটা হচ্ছে 35 থেকে 44, এই বয়সের মানুষগুলো বেশি পরিমাণে মৃত্যুবরণ করছে। এবং এখানে একজন তরুণীর ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি 2009 সালের 26 আগস্ট হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে 28 বছর বয়সে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা যদি ধরে নিই যে আমরা বয়স হয়ে হার্টের রোগ হবে, বিষয়টা ভুল। আমরা কিন্তু যে কোনো বয়সে হার্টের রোগে আক্রান্ত হতে পারি। এটা যদি গ্লোবাল ড্যাটপুরটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রতি মিনিটে 33 জন করে হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যেটা 2020 সাল নাগাদ 2 কোটির কাছাকাছি হবে। ইতিমধ্যে আমরা 2021 সালে চলে আসছি, তার মানে এটার স্ট্যাটিস্টিক্সটা আরো বেশি ভয়াবহ হতে যাচ্ছে। হার্টের রোগে বা ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার মেইন কারণ হচ্ছে চর্বি। আপনি যত বেশি তেল জাতীয় চর্বি জাতীয় খাবার খাবেন তত বেশি আপনি হার্ট এবং ব্রেনের রোগে আক্রান্ত হবেন, এটা হচ্ছে একদম ডিরেক্ট কারণ। আর ইনডাইরেক্ট কারণ হচ্ছে অতিরিক্ত চাপ, পরিবেশ দূষণ, অতিরিক্ত ধূমপান, এই সমস্ত জিনিসগুলো, ইমপ্রপার ডায়েট, ঠিক আছে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই সমস্ত খাবারগুলো আপনার হার্টের রোগ হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়িয়ে দেয়। এখন আপনাদের জন্য আমরা একটু শেয়ার করব যে হার্ট ডিজিজ গুলো কি কি, কোন কোন রোগগুলো হার্টের রোগ হিসেবে আপনি দেখতে পান। হার্টের প্রধান যে রোগগুলো সেগুলো হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, হার্ট অ্যাটাক। আপনারা দেখতে পাচ্ছেন হার্ট অ্যাটাক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ হার্ট অ্যাটাকে মানে প্রচন্ড পরিমাণে পেইন নিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেই ধরনের একটা ছবি আপনাদের জন্য দেখিয়েছে, হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ রোগ। হ্যাঁ, তারপর কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ আপনার যে হার্ট মাসল রয়েছে সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, তারপর কার্ডিয়াক অ্যারিথমি, এটা অনেকেরই রয়েছে। দেখুন যে অনেকেই সিঁড়ি দিয়ে উঠলে দেখা যাচ্ছে অনেক বেশি হাঁপিয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস অনেক বেড়ে যায়, এই রোগটার নাম হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। হ্যাঁ, হার্ট বিটটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, দেখা যায় যে অনেক সময় তাদের হার্টের যে রিদমটা আছে সেটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তারপর দেখা যায় যে হার্ট ফেলিউর, তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ, এই ধরনের অনেক ধরনের রোগ আমাদের হার্টে হতে পারে। তো আমাদের হার্টের রোগ হচ্ছে কিনা, আমাদের হার্টের সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্য প্রথম যে উপায়টা সেটা হচ্ছে, প্রধান কিছু উপায় যারা চাইনিজ চিকিৎসকরা বের করেছে সেটা হচ্ছে আপনার কপালে ব্রণ হচ্ছে কিনা সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে যাদের হার্টের প্রবলেম আছে তাদের দেখবেন যে অনেকেরই কপালে কম বেশি ব্রণ হয়। হ্যাঁ, তারপর দেখা যায় যে তাদের ঘুমের সমস্যা হয়, বুক ধরফর করে, তারপর ঢোক গিলতে কষ্ট হয়, বুক ধর, হ্যাঁ, তারপর বুকের বাম পাশে অনেক বেশি ব্যথা হয়। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার হার্টে কম বেশি সমস্যা রয়েছে। তো হার্টকে সুস্থ করার জন্য কিছু প্যাকেজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট হলো চিটোসান ক্যাপসুল, কিছুক্ষণ আগে আমরা ডেমো করে দেখিয়েছি, ক্যালসিয়াম, কর্ডিসেপস, হ্যাঁ,
তারপর গ্রেভ এক্সট্রাক্ট, সেল রিজুভেনেশন, এই প্রোডাক্টগুলো খুবই ভালো। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পণ্যটা নিয়ে এখন কথা বলবো সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম। সবাই নিশ্চয়ই ক্যালসিয়াম সম্পর্কে অবগত আছেন, আমাদের একটা জীবনের উৎপত্তি তৈরি করতে যার অনেক বেশি ভূমিকা পালন করে এবং আস্তে আস্তে জীবনের সামনের দিকে এগোতে ক্যালসিয়াম আমাদের সহযোগিতা করে। বিশেষ করে আমাদের দুইটা জায়গায় ক্যালসিয়াম শরীরে থাকে, একটা হচ্ছে রক্তে, আর একটা হচ্ছে আমাদের যে হাড় রয়েছে যেটাকে আমরা হাড্ডি বলি অনেকে। হাড্ডিতে থাকে 99% এবং রক্তে রয়েছে 1%। এটা সময়ে সময়ে আদান প্রদান হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা হরমোনের প্রভাবে, যে হরমোনটার নাম হচ্ছে প্যারাথাইমাইড হরমোন। ক্যালসিয়াম যদি আপনি খান, ক্যালসিয়াম রয়েছে শারীরিক ভাবে অনেকগুলো কাজ, আমাদের শরীরকে সাপোর্ট দেয়, আমাদের হার্ট রেটটাকে ঠিক রাখে, আমাদের স্নায়ুর আদান প্রদান ঠিক রাখে, মাংসপেশি সংকোচন প্রসারণ করে, জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের শারীরিক ক্ষত দূর করতে সহযোগিতা করে, শরীরের কোষগুলোর মধ্যে সঠিক বন্ধন তৈরি করে, নতুন নতুন ধারণা তৈরি করতে সহযোগিতা করে। ক্যালসিয়ামের অনেকগুলো কাজ রয়েছে। এবং আপনি কেন ক্যালসিয়াম খাবেন, কারণ এটার অনেকগুলো শারীরিক উপকারিতা রয়েছে। যেমন এটা ক্যালসিয়াম আমাদের যে হার্ট মাসেল রয়েছে, কার্ডিয়াক মাসেল রয়েছে, সেটাকে সুরক্ষিত রাখে, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখে, ওজনটাকে নিয়ন্ত্রণ রাখে, কোলন ক্যান্সার এবং কিডনি স্টোন থেকে আমাদেরকে মুক্ত রাখে, আমাদের অস্টিওপোরোসিস থেকে মুক্ত রাখে। সাধারণত দেখা যায় যে মেয়েদের পিরিয়ডের আগে যে সমস্ত জটিলতা গুলো দেখা যায় সেগুলো থেকে মুক্ত রাখে, আমাদের অ্যালকালাইন যে পিএইচ লেভেলটা আছে সেটাকে এনশিওর করে। কোন উৎস থেকে সাধারণত আমরা ক্যালসিয়াম পাই, অনেকগুলো উৎস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের উৎস ক্যালসিয়ামের। সাধারণত আপনারা দেখছেন ব্রোকোলি, বক চয়, কোলার, স্পিনাচ, গ্রিন বিনস, আর্টিচোকস, অকরা, অর্থাৎ এই সমস্ত সবজি বা ফলমূল থেকে আমরা ক্যালসিয়াম পাই। তবে এই ফলমূল গুলো আমাদের বাংলাদেশে খুব কম পরিমাণে থাকে, আর এই ফলমূল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পরিমাণ কেমিক্যাল দিয়ে এগুলো তৈরি করা হয়, যার কারণে এগুলো আমাদের শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামটাকে ফিল আপ করতে পারে না, আমাদের যে পরিমাণ ক্যালসিয়াম থাকা দরকার সেটাকে ফিল আপ করতে পারে না। ঠিক আছে, তো এখন আমরা একটু জানবো, সেই জন্য আমাদেরকে অবশ্যই ক্যালসিয়াম বাহ্যিক ভাবে সম্পূরক খাদ্য হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হয়। আমাদের বয়স ভেদে কিন্তু ক্যালসিয়ামের একটা ঘাটতি আমাদের পূরণ করতে হয়। ঘাটতি আপনারা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা চাইনিজ নিউট্রিশন সোসাইটির একটা চার্ট, যেখানে উল্লেখ করা আছে কোন বয়সে কতটুকু ক্যালসিয়াম দরকার হয়। আপনারা যদি একটু খেয়াল করেন যেই স্টেজ গুলোতে ক্যালসিয়ামের ডিমান্ডটা সবচেয়ে বেড়েছে সেটা হচ্ছে তরুণদের ক্ষেত্রে, প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে, সরি বয়স্কদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। এই তিন জায়গায় কিন্তু ক্যালসিয়ামের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায়। তো অ্যাভারেজে আমাদের 800 থেকে 1200 মিলিগ্রাম প্রত্যেকদিন ক্যালসিয়াম খাওয়া জরুরি। আমরা প্রত্যেকদিন ক্যালসিয়াম গ্রহণ করবো, অ্যাটলিস্ট আমাদের যে টিয়েন্স ক্যালসিয়াম রয়েছে দুইটা শেষে করে আমরা গ্রহণ করবো। কারণ ক্যালসিয়াম যদি আপনি গ্রহণ না করেন 35 বছর পরে গিয়ে আপনার শরীর থেকে ক্যালসিয়াম আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং ক্ষয় হতে হতে আপনার শারীরিক আকৃতিটা বিকৃতির পর্যায়ে চলে যায়। সেই জন্য কিন্তু ক্যালসিয়াম দিয়ে আমরা সাপ্লিমেন্ট করবো। ঠিক আছে, কারণ আপনি যদি সাপ্লিমেন্ট না করেন ক্যালসিয়ামের অভাবে হতে পারে 120 ধরনের রোগ, সেটার একটা তালিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং বয়স ভেদে বিশেষ করে শিশুদের বিভিন্ন ধরনের রোগ হয়, টিনেজার্স যারা রয়েছে অর্থাৎ তরুণ বয়সে উদীয়মান বয়সে যাদের তাদের রোগ হয়, প্রাপ্তবয়স্কদের পিঠে ব্যথা, কোমরে ব্যথা, বুক ধরফর করা, হ্যাঁ, ঠান্ডা কাশিতে আক্রান্ত হওয়া, অ্যালার্জি সমস্যা আক্রান্ত হওয়া, এই সমস্ত সমস্যা আক্রান্ত হয়। আর প্রেগনেন্ট ওমেনরা যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের বিভিন্ন জায়গায় খিঁচুনি দেখা যায়, হাত পা ফুলে যায়, উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আক্রান্ত হয়, কোমরে ব্যথা হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, গোড়ালিতে ব্যথা হয়, এগুলো সবগুলো ক্যালসিয়ামের অভাব হচ্ছে। আর বয়স্ক যারা রয়েছে এখানে 40-এর উপরে যারা রয়েছে বয়স্কদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হয়, ফ্র্যাকচার হয়, ক্যালকুলাস, ছোট ছোট পাথরের ঝুঁকি বেড়ে যায়, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়, ফুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, হ্যাঁ, রক্তনালী শুকিয়ে যায়, বিভিন্ন জায়গায় স্যান্স চলে যায়, হার্ট ডিজিজে আক্রান্ত হয়, অ্যাজমাতে আক্রান্ত হয়, সার্ভাইকাল স্পন্ডলাইসিস হয়, লিভার সমস্যা হয়, লিভার বড় হয়ে যায়, হ্যাঁ, হ্যাপাটোপ্যাথি যেটাকে বলা হচ্ছে, ইডিমা হয়, ক্যান্সার হয়, এই সমস্ত নানা ধরনের রোগ হয় শুধুমাত্র এই ছোট্ট একটা উপাদানের অভাবে যেটা আমাদের শরীরে মাত্র 2% থাকে। সেই জন্য আমাদের ক্যালসিয়ামটা গ্রহণ করা খুবই জরুরি। ক্যালসিয়ামটা গ্রহণ করব একটা ভালো সোর্স থেকে। ভালো সোর্স বলতে যে সোর্সটা আমাদের শরীরের সাথে খুব সহজে মিশে যায়। ঠিক আছে, সে সাধারণত দুই ধরনের সোর্স থেকে, একটা হচ্ছে ইনঅর্গানিক, একটা হচ্ছে অর্গানিক। ইনঅর্গানিক কোনটা, যেটা অজৈব, আমরা বাজার থেকে যে ক্যালসিয়াম গুলো খাচ্ছি সবগুলো অজৈব, আর অর্গানিকটা হচ্ছে জৈব, যেটা অ্যানিমালস বোনস দিয়ে তৈরি করা হয়। তো যেখানে টিক মার্ক আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যানিমালস বোনস দিয়ে, অর্থাৎ অ্যানিমালস বোনস সমৃদ্ধ যে ক্যালসিয়াম গুলো আছে সেগুলোই আমরা গ্রহণ করব। এবং আমাদের যে টিএনএস ক্যালসিয়ামটা সেটা অ্যানিমালস বোনস থেকে তৈরি করা হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে
বায়ো এনজাইমোলাইসিস পদ্ধতি, খুবই চমৎকার একটা পদ্ধতি যেখানে কোনো কৃত্রিমতা ছোঁয়া নেই, একদম সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে এটা তৈরি করা হয়। আর এখন দেখাবো আমাদের সেজন্য আমাদের যে ক্যালসিয়াম গুলো কত ধরনের আছে সেটা আপনাদেরকে একটু ছবির মাধ্যমে দেখাতে যাচ্ছে। আমাদের প্রায় 4 ধরনের ক্যালসিয়াম রয়েছে, নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম পাউডার ফর চিলড্রেন রয়েছে, নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম পাউডার যেগুলো অ্যাডাল্টদের জন্য, নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম টিয়েন্স সুপার ক্যালসিয়াম পাউডার উইথ মেটাবলিক ফ্যাক্টরস, ঠিক আছে। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যালসিয়াম আমাদের হার্টের রোগকে প্রিভেন্ট করে, আমরা যেহেতু হার্ট নিয়ে কথা বলছি। দেখা গিয়েছে 550 জন মানুষের উপর জরিপ করে দেখা গিয়েছে 2 সপ্তাহ ধরে তাদেরকে টানা 800 মিলিগ্রাম করে ক্যালসিয়াম দেওয়া হয়েছে, এবং 800 মিলিগ্রাম ক্যালসিয়াম দেওয়ার পরে 2 সপ্তাহ পরে তখন তাদের ব্লাড প্রেশার যখন চেক করা হয় দেখা গেছে তাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা খুব সুন্দরভাবে নর্মাল লেভেলে চলে আসে। অর্থাৎ এতেই প্রমাণ করেছে যদি দৈনিক আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন আপনার ব্লাড প্রেশার উপরে নিচে আপনারা যেটা বলেন সিস্টোলিক বা ডায়াস্টোলিক সেটা কন্ট্রোলে চলে আসবে। প্লাস ক্যালসিয়াম যদি আপনি যত বেশি খাবেন সেটা সেল থেকে সোডিয়াম আয়নের পরিমাণ কমিয়ে দিয়ে আপনার রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখবে। অর্থাৎ এখানে যে ছবিটা আপনাদের জন্য শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যত বেশি লবণ খাবো তত বেশি আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনি প্রত্যেকদিন ক্যালসিয়াম গ্রহণ করেন এটা আমাদের কোষ থেকে লবণটাকে বের করে দেয় এবং ক্যালসিয়ামে কোষের মধ্যে যখন ঢুকে যায় তখন আমাদের রক্তচাপটা কমে আসে এবং রক্তচাপটা ব্যালেন্সের মধ্যে থাকে। তো এই ক্যালসিয়ামটা অনেক ধরনের সম্মাননা অর্জন করেছে, তার মধ্যে সম্মাননা গুলো আপনারা দেখতে পাচ্ছেন ISO, FDA এবং পানামার রিসেন্টলি যে সার্টিফিকেশন আছে সেখানে বিভিন্ন ধরনের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড কিন্তু টিএনএস ক্যালসিয়াম অর্জন করে, এবং টিএনএস ক্যালসিয়াম খাওয়ার ফলে যে শারীরিক যে উপকার হয়েছে সেটার কিছু নজির আপনারা দেখতে পাচ্ছেন। একজন 52 বছরের একজন মহিলা যিনি অস্টিওনেক্রোসিসে আক্রান্ত ছিল এবং তিনি সবসময় টায়ার্ড থাকতো, ক্যালসিয়ামের স্বল্পতার কারণে কিন্তু তার এই জটিলতা হয়েছিল, তিনি স্ট্রেচার ভর দিয়ে তাকে হাঁটতে হতো। তো তিনি যখন টিএনএস ক্যালসিয়ামের সন্ধান পান বা কোনো শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে যখন ক্যালসিয়াম সম্পর্কে জানতে পারেন তিনি তখন থেকে ক্যালসিয়াম গ্রহণ করা শুরু করে দেন এবং 6 মাসের মাথায় তিনি সুস্থ স্বাভাবিক ভাবে জীবনযাপন করা শুরু করলো এই যে স্ট্রেচার আছে সেটাকে বাদ দিয়ে। অর্থাৎ এটাই নিশ্চিত করে যে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী। এরপরে যে প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলবো সেই প্রোডাক্ট গুলোর যে সোর্সটা সেটা কম বেশি এখান থেকে আপনার কিছু ভিন্নধর্মী কিছু ফল দেখতে পাচ্ছেন যেগুলোর সাথে আমাদের পণ্যগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে। গাজর দেখতে পাচ্ছেন, আঙ্গুর দেখতে পাচ্ছেন, খেজুরের মতো কিছু ফল দেখতে পাচ্ছেন, লতার মতো কিছু ফল দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদেরকে যে পণ্যগুলো দেখাবো সেই পণ্যগুলোর সাথে এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে। এই পণ্য এখান থেকে তৈরি করা হয়েছে আমাদের স্যালিসিবিলেশন এবং গ্রেভ এক্সট্রাক্ট। সেখানে মধ্যে স্যালিসিবিলেশন নিয়ে আমরা কথা বলছি যেটা হার্ট এবং ব্রেনের জন্য খুবই ভালো, বিশেষ করে এখানে 4 ধরনের উপাদান রয়েছে জিপনোসয়েড, টি পলিফেনলস, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যেটা আপনি প্রত্যেক দিন গ্রহণ করলে আপনার বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা বিশেষ করে রক্তনালী জনিত যে জটিলতা গুলো আছে সেগুলো থেকে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। এই সেল রেজুলেশন ক্যাপসুলটা যদি আপনি রেগুলার সেবন করেন আপনার হার্টের মধ্যে যে ছোট ছোট ব্লক গুলো রয়েছে সেগুলো খুব সহজে কিন্তু এটা পরিষ্কার করে দেয়, ঠিক আছে। এটা রেগুলার সেল রেজুলেশন ক্যাপসুলটা রেগুলার খাওয়ার নিয়ম হচ্ছে 12টা করে আপনি রেগুলার খেতে পারবেন। আর একটা ক্যাপসুল রয়েছে, প্রোডাক্ট রয়েছে যেটার নাম হচ্ছে গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল। আঙ্গুরের উপরে যে চামড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আঙ্গুরের ছবি দেখতে পাচ্ছেন, উপরে যে চামড়াটা আছে সেখান থেকে হাইটেক বায়োলজিক্যাল ইন্ডাকশন টেকনোলজির মাধ্যমে একটা নির্দিষ্ট উপাদান দিয়ে, সেই উপাদানটার নাম হচ্ছে রেসভেরাটোল উপাদান দিয়ে গ্রেভ এক্সট্রাক্ট ক্যাপসুল তৈরি করা হয়েছে। রেগুলার যদি আপনি সেবন করেন এটা আপনার রক্তের চর্বি নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফ্রি রেডিকেল দূর করে এবং আপনার শরীরে যে ক্যান্সারের কোষগুলো জন্মাতে পারে সেগুলোকে ধ্বংস করতে পারে। এটা খাবার নিয়ম হচ্ছে দৈনিক 3 বার 2টা করে ক্যাপসুল। এবার আমরা একটু পাকস্থলী নিয়ে কথা বলবো, আমাদের যে পাকস্থলী রয়েছে সবার কি প্যাট রয়েছে, সবার কি প্যাট আছে, প্যাট পাকস্থলী আছে, সবাই একটু ঘাবড়ে গিয়েছেন, এটা কি বলছি না, সবার প্যাট রয়েছে, পাকস্থলী রয়েছে। আচ্ছা প্যাটের গোলযোগ হয় না বাংলাদেশে এমন কোন মানুষ রয়েছে, কম বেশি প্যাটের সমস্যা আক্রান্ত না, সবাই তো প্যাটের সমস্যা আক্রান্ত নাকি, পেটের মধ্যে গ্যাস হওয়া, ঢেকুর হওয়া, হ্যাঁ এই সমস্ত, অর্থাৎ এটাকে বলা হয় গ্যাস্ট্রিক প্রবলেম, হ্যাঁ গ্যাস্ট্রিক ডিসঅর্ডার বলা হয় আর কি। তো এই পেটের সমস্যা আক্রান্ত হয়ে চায়নাতে প্রতি বছর গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে 4 লাখ মানুষ 4 লাখ মানুষ আক্রান্ত হয়, 3 লাখ মানুষ মারা যায় শুধুমাত্র তাদের কিছু বদভ্যাসের কারণে। এখন আমরা জানবো কিভাবে আপনার গ্যাস্ট্রিক ডিসঅর্ডার বা গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। প্রথম কারণটা হচ্ছে যাদের আনহেলদি ইটিং হ্যাবিট রয়েছে, অর্থাৎ যারা
অয়েলি খাবার বেশি খায়, নোংরা খাবার, বাজে খাবার বেশি খায়, যারা ধূমপান মদপান করে, যাদের ফ্যামিলিতে গ্যাস্ট্রিক ক্যান্সারের ইতিহাস আছে, যারা এমন পরিবেশে কাজ করছে যারা মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত থাকে, যারা ধোঁয়ার পিস ঢালাইয়ের বেশি, ধোঁয়ার কাজ, সালফিউরিক এসিড বা ধোঁয়া সমৃদ্ধ জায়গায় কাজ করে, যারা এমন পানি ব্যবহার করছে যে পানিতে প্রচুর পরিমাণে দূষণ রয়েছে, এই সমস্ত মানুষগুলো সাধারণত গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হতে পারে। সো গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক এসিড থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার কিছু পণ্য রয়েছে, ডান পাশের যে সিরিজটা সেটা আপনারা ফলো করবেন। টিটোসান, স্পিরুনা, ক্যালসিয়াম, এই তিনটা প্রোডাক্ট আপনারা প্রত্যেক দিন গ্রহণ করবেন। টিটোসান, স্পিরুনা, ক্যালসিয়াম, সো এখানে অলরেডি টিটোসান আমি আলোচনা করে ফেলেছি, ক্যালসিয়াম আলোচনা করেছি, এবার একটু স্পিরুনা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। এই আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় আলসার হয়, এটা হচ্ছে স্টমাকের ছবি, এবং এখানে ঘা হয়ে গেলে সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, এবং এটা যখন আরো বেশি বেড়ে যাবে তখন এখান থেকে গ্যাস্ট্রিক ক্যান্সারটা আমাদের বেশি বেশি হয়। এটা একটা এন্ডোস্কোপিক ইমেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে সুরক্ষা দেওয়ার জন্য তিনটা প্রোডাক্ট আমরা আপনাদের জন্য শেয়ার করেছি। তো স্পুনে ক্যাপসুলটা এখন আমরা কথা বলবো, যেটা একবিংশ শতাব্দীর আদর্শ একটা খাবার হিসেবে বিবেচিত হয়েছে, প্রায় 3.5 বিলিয়ন ইয়ার্স যাবত এটা ইতিহাস রয়েছে, যেটা আণুবীক্ষণ যন্ত্রের নিচে সর্পিলাকার দেখায় বলে এটাকে স্পুনাকে বলা হয়, এবং বিশ্বের বিভিন্ন ধরনের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো এটাকে রিকগনাইজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে একবিংশ শতাব্দীর কোন সেরা সাপ্লিমেন্ট যদি থাকে সেটার মধ্যে নাম্বার ওয়ানে থাকবে স্পিরুনা ক্যাপসুলটা। এত বেশি সমৃদ্ধ একটা পুষ্টিকর খাবার যেখানে ভিটামিন এ টু জেড সমস্ত পুষ্টি গুণাগুণ এখানে রয়েছে পানি ছাড়া। তো এখানে মেইন পুষ্টি গুণাগুণ গুলো আপনাদের জন্য শেয়ার করছি, বিশেষ করে এখানে প্রোটিন রয়েছে যেটা 60-70% আপনার প্রোটিনের ডিমান্ডটা ফিল আপ করবে। 60-70% প্রোটিন রয়েছে যেটা আপনার শরীরের দৈহিক বৃদ্ধির পাশাপাশি অনেক ধরনের শারীরিক উপকারিতা দিবে। তারপর রয়েছে বিটা ক্যারোটিন যেটা গাজরের চেয়ে 15 গুণ বেশি এবং পালং শাকের চেয়ে 40-60 গুণ বেশি বিটা ক্যারোটিন এখানে রয়েছে, এবং এই বিটা ক্যারোটিনটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। এখানে বিভিন্ন ধরনের ভিটামিন বি রয়েছে, B1, B2, B5, B6, B11, B12, C, E, এই সমস্ত উপাদানগুলো রয়েছে। তারপর রয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ট্রেস এলিমেন্ট, যেমন এখানে আয়রন রয়েছে, তারপর সেলেনিয়াম রয়েছে, এই সমস্ত উপাদানগুলো এখানে রয়েছে। তারপর গামা লিনোয়িক অ্যাসিড রয়েছে যেটা রক্তনালী সংকোচন প্রসারণে সহযোগিতা করে। তারপর পলিস্যাকারাইড রয়েছে যেটা রেডিয়েশন দূর করতে সহযোগিতা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং আমাদের যে স্নায়ুকোষ গুলো আছে সেগুলোকে সক্রিয় করে। অর্থাৎ স্পিরুনা ক্যাপসুলটা কিন্তু মাল্টি ফাংশনাল, বহুমুখী গুণাগুণ কিন্তু এটা রয়েছে। আপনি যদি প্রত্যেকদিন স্পিরুনা ক্যাপসুল গ্রহণ করেন আলটিমেটলি এটা আপনার শরীর থেকে ভাইরাস দূর করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের সম্পূর্ণ ভাবে নিউট্রিশন সাপোর্ট দিবে, শিশুদের ক্ষেত্রে শিশুদের বাড়ন্ত অবস্থাকে সাপোর্ট দিবে, যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা হেল্প করবে, যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা ভালো সাপোর্ট দিবে। এটা দৈনিক 3 বার 6টা করে ক্যাপসুল আপনি খেতে পারেন। সো স্পিরুনা ক্যাপসুল বেসিক্যালি কারা কারা খাবেন বলতেছে, সমস্ত বয়সের মানুষ, চিলড্রেন, তরুণ, প্রাপ্তবয়স্ক, বয়স্ক সবাই খেতে পারবেন, যারা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা খেতে পারবেন, যারা এমন পরিবেশে কাজ করছেন যেখানে অক্সিজেন স্বল্পতা রয়েছে তারা খাবেন, যারা ব্যায়াম করছেন, যারা শারীরিক গঠন দুর্বল, এবং যারা এমন প্রফেশনে কাজ করছেন বিশেষ করে রেডিওলজি, নিউক্লিয়ার প্ল্যান্ট, এই সমস্ত জায়গায় যারা কাজ করছেন তারা এটা বেশি বেশি খাবেন। দৈনিক 3 বা 6টা করে ক্যাপসুল আপনি খেতে পারেন, অর্থাৎ আপনি দিনে 18টা ক্যাপসুল খেতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান যেটার নাম হচ্ছে ফুসফুস, সবার আছে নিশ্চয়ই, নাকি? একটু ফুসফুসের ব্যায়াম করেন তো সবাই, একটু নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ান তো জোরে জোরে, সবাই ছাড়ান, একটু ব্রিদিং এক্সারসাইজ করেন। চিন্তা করেন তো হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে কেমন লাগবে? করোনার কারণে কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে, করোনার নামক একটা রোগ কিন্তু আমাদেরকে আক্রান্ত করছে, এখন কিন্তু গুজব ছড়াচ্ছে, গুজব কিনা আমরা জানি না, আল্লাহ না করুক এটা না আসুক, ওমিক্রন নামক একটা এক ধরনের নতুন করোনা ভাইরাস আসছে যেটা আফ্রিকায় ছড়িয়ে পড়ছে, আল্লাহ না করুক আমাদের বাংলাদেশেও হতে পারে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের একটা পূর্ব প্রস্তুতি থাকা দরকার ফুসফুসকে সেফ রাখার জন্য। তো এই ফুসফুসকে সেফ রাখার জন্য আমরা কিভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণ করব সেই টিপস গুলো এখন আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটার ফুসফুসের কিছু ব্যাপার আমি আপনাদেরকে শেয়ার করছি। গত 20 বছর যাবত চায়নাতে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করেছে তার 20% মানুষই আক্রান্ত হয়ে মারা গেছে কিন্তু ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। এবং ফুসফুস ক্যান্সারের মেইন কারণ গুলো হচ্ছে আপনার ধূমপান, কারা বেশি ফুসফুস ক্যান্সার আক্রান্ত হবেন, যারা ধূমপান বেশি করেন, যারা পরিবেশ দূষণের
দ্বারা আক্রান্ত হন, যারা এমন পরিবেশে কাজ করছেন, এই যে দেখতে পাচ্ছেন পিচ ঢালাইয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যাদের ক্রনিক লাং ডিজিজ রয়েছে, বিশেষ করে যাদের সর্দি কাশি জ্বর এগুলো রয়েছে, যাদের শরীরে যে ইন্টারনাল ফ্যাক্টরস রয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে ইমব্যালেন্স আছে, এই সমস্ত মানুষগুলো ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তো ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি? তাদের দেখা যাবে যে চামড়াটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে, কালচে রঙের হয়ে যাবে, পায়খানা অনেক বেশি শক্ত হয়ে যাবে এবং অল্পতেই সেন্টিমেন্টাল হয়ে যাবে। তো এই ফুসফুস ফুসফুসকে সহযোগিতা দিতে যে পণ্যগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেখাচ্ছি, তার মধ্যে কর্ডিসেপসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পণ্য। কর্ডিসেপস ক্যাপসুল, যে কর্ডিসেপস ক্যাপসুলটা কর্ডিসেপস সিনেন্সিস দিয়ে তৈরি করা হয়েছে, পাহাড়ের উঁচু জায়গায় এটা জন্মগ্রহণ করে, অর্থাৎ এটা বান্দরবন, রাঙামাটি এই সমস্ত পাহাড়ে না, তিব্বত, হিমালয় নামক এই সমস্ত পাহাড়গুলোতে এটা জন্মায়, এখান থেকে এটা সংগ্রহ করা হয়। এটা শীতকালে, যেহেতু এখন শীত আসছে, এটা মাটির নিচে চলে যাবে, আর যখন এটা গ্রীষ্মকাল বা গরমকাল আসে তখন এটা মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে। এটা স্বর্গীয় একটা শক্তি রয়েছে, এটা আমাদের শরীরের মধ্যে ইং এবং ইয়াং কে ব্যালেন্স রাখে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ কে ব্যালেন্স রাখে এই কর্ডিসেপস সিনেন্সিস উপাদানটা। এটা তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের রোগে বেশি বা বেশি ব্যবহার করতো, বিশেষ করে হাড় শক্তিশালী করার জন্য, কিডনিকে সুরক্ষিত রাখার জন্য, লাংস কে সুরক্ষিত রাখার জন্য, বুড়ি যাওয়া রোধ করার জন্য, এটা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এটা বহু বছর ধরে এটা ব্যবহৃত হয়ে আসছে। সেই কর্ডিসেপস ক্যাপসুলটা কে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু শনাক্ত করা হয়েছে। আপনি যদি রেগুলার কর্ডিসেপস ক্যাপসুল গ্রহণ করেন, এটা শরীরের যে কোনো ধরনের জার্মস বা ভাইরাস কে মেরে ফেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সো আগাম ভাবে আপনাদেরকে বলে দিতে চাই, যদি কোনো কারণে ওমিক্রন চলে আসে, ওমিক্রন যাতে আপনাকে ঘায়ল করতে না পারে বা করোনা ভাইরাস যাতে আপনাকে ঘায়ল করতে না পারে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে উন্নত হয়, সেই জন্য আপনারা চাইলে এখন থেকে কর্ডিসেপস ক্যাপসুলটা আপনারা গ্রহণ করতে পারেন, খুব ইম্পর্টেন্ট একটা পণ্য। তারপর এটা আমাদের কিডনিকে সুরক্ষিত রাখে এবং কিডনির সাথে অ্যাসোসিয়েটেড বা কিডনির সাথে সম্পর্কিত অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যাদের যৌন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো সাপোর্ট দেয়, বিশেষ করে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। লাংস এর ফাংশন কে ডেভেলপ করে, বিশেষ করে যারা হাঁপানি সমস্যা আছেন, যক্ষার সমস্যা আছেন, তাদের ক্ষেত্রে এটা ভালো সুরক্ষা দেয়। যাদের লিভারে আক্রান্ত রয়েছে, বিভিন্ন ধরনের ভাইরাস হওয়ার সম্ভাবনা রয়েছে, হেপাটাইটিস বা অন্যান্য যে ভাইরাস গুলো আক্রান্ত হতে পারে, সেখান থেকে প্রতিহত করার জন্য কর্ডিসেপস ক্যাপসুল আপনাকে ভালো সাপোর্ট দিবে। এটা দৈনিক 4-8 ক্যাপসুল আপনি খেতে পারেন, তবে যারা কিডনি রোগে আক্রান্ত তারা বিকাল 5-7 মধ্যে খেয়ে ফেলতে হচ্ছে, কুসুম গরম পানি দিয়ে খাবার আধা ঘন্টা আগে এটা খেয়ে ফেলবে। এরপর আমরা কথা বলবো আমাদের গুরুত্বপূর্ণ একটা আর দুটো অর্গান নিয়ে, সেটা হচ্ছে কিডনি, যেটা দুইটা আমাদের শরীরে থাকে, দেখতে পাচ্ছেন একটা লেফট একটা হচ্ছে রাইট, এবং এই কিডনিটা একদম ব্লাডার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই কিডনি আমাদের শরীরের জন্য অসংখ্য কাজ করে। কি কি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, আমাদের হাড়কে শক্তিশালী করে, আমাদের পানির ভারসাম্য রক্ষা করে, আমাদের রক্ত তৈরিতে সহযোগিতা করে, অ্যাসিড বেস এর ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে, এবং আমাদের বিশেষ করে আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটস গুলো আছে সেগুলোকে ব্যালেন্সে রাখে। বিভিন্ন কারণে আমাদের কিডনিটা ক্ষতিগ্রস্ত হয় অনেকগুলো রোগের কারণে, যেমন ধরুন ডায়াবেটিস হলে, উচ্চ রক্তচাপ নিয়ে যদি আপনি বসে থাকেন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, মোটা হয়ে গেলে, হ্যাঁ, তারপর দাঁতের সমস্যা হলে, ঘুমের সমস্যা হলে, টক্সিন দ্বারা আক্রান্ত হলে, ধূমপান করলে, মদপান করলে, অতিরিক্ত ওষুধ খেলে আমাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং কিডনি যে প্রবলেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কিডনির সমস্যা হতে পারে, বিশেষ করে কিডনি স্টোন, কিডনি ইনফেকশন, কিডনি ইনজুরি, কিডনি ডিজিজ। হ্যাঁ, তো এখানের মধ্যে আমি দেখাচ্ছি কিডনি স্টোনটা কোন জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছেন কিডনির যে নেফ্রন রয়েছে এই জায়গায় কিডনি স্টোনটা হতে পারে, কিডনির পাথর হতে পারে। তারপর একটা রোগ হচ্ছে সিকেডি, অর্থাৎ কিডনি আস্তে আস্তে ছোট হয়ে যায়। হ্যাঁ, তো আপনি কিডনি রোগে আক্রান্ত কিনা সেটা বোঝার জন্য আপনি কিছু পরীক্ষা করতে পারেন, আপনার ব্লাড টেস্ট করতে পারেন, আপনার প্রস্রাব পরীক্ষা করাতে পারেন, আল্ট্রাসোনোগ্রাফি করাতে পারেন, এক্সরে করাতে পারেন, সিটি স্ক্যান করাতে পারেন। তো এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলবো, যিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন, তার বয়স হচ্ছে বেশি না, ইয়াং বয়সের একটা স্টুডেন্ট, 20-21 হবে, যিনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল 2011 সালে। হঠাৎ করে তিনি তার ডরমিটরিতে, অর্থাৎ তার হোস্টেল 2012 সালে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তারপর ইউনিভার্সিটির অথরিটি তাকে খুঁজে পায়, খুঁজে পাওয়ার পর দেখা গেল তাকে হসপিটালে দ্রুত নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে 20 দিনের মাথায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে জানতে পারলো যে তার কিডনি ফেলিওর হয়েছে, এবং এই কিডনি ফেলিওরটাকে ঠিক করার জন্য প্রায় 70,000 RMB তাকে খরচ করতে হয়,
অর্থাৎ কিডনি রোগের যে এক্সাম্পল গুলো এটা আমাদের আশেপাশে কমন। এখন আপনাদেরকে দেখাবো যে কিডনি রোগে আক্রান্ত আপনি হচ্ছেন কিনা সেটা কিভাবে বুঝবেন, চাইনিজটা কিভাবে নির্ণয় করে। সেটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, এটা প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যদি কিডনি রোগে আক্রান্ত হন তাদের পিরিয়ডটা দুর্গন্ধযুক্ত হবে, অর্থাৎ মাসিকটা দুর্গন্ধযুক্ত হবে, পিরিয়ডের সাইকেলটা অনেক শর্ট হয়ে যাবে এবং পিরিয়ডের যে রক্তটা বের হয় সেটা অনেক কালচে রঙের হবে। দ্বিতীয় পয়েন্টটা দেখা যাবে যে আপনার হাত পা ফুলে যাবে, মুখ ফুলে যাবে, পা ফুলে যাবে এবং ঘন ঘন প্রস্রাব হবে। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার চোয়ালে ব্রণ হবে এবং চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি অল্পতেই টায়ার্ডনেস হয়ে যাবেন। আর মেডিকেলি ডাক্তাররা কিভাবে এটাকে নির্ণয় করে, ডাক্তাররা নির্ণয় করে আপনার বিশেষ করে যারা যদি আপনার ইউরিন আউটপুট কমে যায়, ঠিক আছে, তারপর বুকে যদি ব্যথা হয়, আপনার ফ্লুইড যদি জমে যায়, লিম্পসে যদি ব্যথা হয়, খিঁচুনি যদি দেখা যায়, আপনি যদি ঝিমুনির ভাবটা বেশি হয়ে যায়, বমি বমি ভাব হয়, শ্বাস প্রশ্বাস নিতে যদি আপনার কষ্ট হয় এবং মানসিক বিভ্রান্তিতে থাকেন, এগুলো নির্দেশ করে আপনি কিডনিতে আক্রান্ত হয়েছেন। সো কিডনির জন্য যে প্যাকেজটা রয়েছে, কিডনি প্যাকেজ, সেটা হচ্ছে টিরোসান ক্যাপসুল, কর্ডিসেপস ক্যাপসুল এবং জিঙ্ক প্লাস পাউডার। সো এখানে চিটোসান নিয়েও কথা বলেছি, কর্ডিসেপস নিয়েও কথা বলেছি, জিঙ্ক প্লাস পাউডারটা আপনারা একটু গ্রহণ করবেন, ঠিক আছে। সো জিঙ্ক প্লাস পাউডারটা বেসিক্যালি শিশুদের থেকে শুরু করে একদম বয়স্কদের প্রত্যেকেরই জরুরি। এটা আপনার কিডনিটাকে সুস্থ রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এটা বুদ্ধিমত্তার ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে, পাশাপাশি আমাদের দৃষ্টিশক্তি প্লাস আমাদের যৌনাঙ্গ গুলোর বৃদ্ধিতে কিডনিটা জিঙ্ক প্লাস পাউডারটা সহযোগিতা করে, এটাকে ফুল ফ্লাওয়ার অফ লাইফও বলা হয়, ঠিক আছে। তো মোটামুটি আমরা আজকে অনেকগুলো পণ্য নিয়ে কথা বলেছি, আমাদের প্যাকেজ নিয়ে কথা বলেছি, আশা করছি আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন, আমাদের অর্গান রিলেটেড অনেক ভালো একটা ধারণা পেয়েছেন। আমরা আশা করব এই ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের